হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি ডিম দিয়ে সোয়াবিনের তরকারি এই ডিম দিয়ে সোয়াবিনের তরকারি রুটি পুরি বা বাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগবে তাহলে দেখে নিই ডিম দিয়ে সোয়াবিনের তরকারি আমি কিভাবে রান্না করব আমি একটা কড়াইতে জল বসিয়েছি জলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর এখানে দুইশো গ্রাম সোয়াবিন নিয়েছি সোয়াবিনটিও দিয়ে দেবো এখন এই সয়াবিনটিকে দুই থেকে তিন মিনিট এই ফুটানো জলের মধ্যে ভাব দিয়ে নেব সয়াবিনটা যখন ফুলে উঠবে তখন এই অবস্থায় নামিয়ে নিতে হবে সোয়াবিনটা ফুলে বড় আকারের হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব জলটিকে ভালোভাবে জড়িয়ে নামিয়ে নিতে হবে এরপর এই সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ হাফ চা চামচ হলুদ আর দিয়ে দিচ্ছি দুইটা ডিম এখন সবগুলি উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবগুলি উপকরণ একসঙ্গে মেশানো হয়ে গেছে এখন আমি একটা কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম দিয়ে মেখে রাখা সোয়াবিনগুলি উল্টে পাল্টে সোয়াবিনটিকে ভালোভাবে বেজে নিতে হবে না হলে ডিমের মধ্যে যে কাঁচা গন্ধ থাকে এই গন্ধটা থাকলে ভালো লাগবে না এই অবস্থায় চুলা রাসটা ভারিয়ে দিতে হবে দেখো সোয়াবিনটা খুব সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আবার কড়াইতে দিয়ে দিচ্ছি দুই চামচের মতো তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ এখন আলুটিকে নেড়ে চেড়ে ভালোভাবে বেজে নেব আলুটি ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এই আলু বাজার তেলের মধ্যে দিয়ে দিলাম দুইটা শুকনা লঙ্কা একটা তেজপাতা আর সামান্য একটু আস্তা জিরা জিরা আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি কুচানো পিঁয়াজটিকেও নেড়েচেড়ে বেজে নিতে হবে পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা এইখানে ছয় থেকে সাতটা রসুন কোষ বেটে নিয়েছি রসুন বাটাটিকেও পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা যে যেমন জাল পছন্দ করেন সেইভাবে ভারিয়ে কমিয়ে দিয়ে দেবেন হাফ চা চামচ মরিচের গুঁড়া এক চামচ আদা বাটা আর এখানে একটা পেঁয়াজ বেটে নিয়েছি পেঁয়াজ বাটাটাও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এইবারে সবগুলি উপকরণ একসঙ্গে ভালোভাবে বেজে নেব মশলাটি মোটামুটি বাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আবারও মশলাটির সঙ্গে টমেটোটিকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটি কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুটিকেও মশলার সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখন চুলারসটা কমিয়ে এক মিনিটের মতো ডাকনা দিয়ে রাখবো এক মিনিট পর ডাকনাটা সরিয়ে নিচ্ছি দেখো আলুটির সঙ্গে মশলাটিও খুব সুন্দর কষানো হয়েছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম দিয়ে বেজে রাখা সোয়াবিন এখন সবগুলি উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব তারপর দিয়ে দিচ্ছি জল যে যেমন ঝুল পছন্দ করেন সেইভাবে বাড়িয়ে কমিয়ে দিয়ে দেবেন তবে এই তরকারির মধ্যে ঝুলের পরিমাণটা কম হলেই খেতে ভালো লাগবে এখন এই তরকারিটিকে তিন থেকে চার মিনিট চুলার আসটা বাড়িয়ে রান্না করব তিন থেকে চার মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনিটা দিলে টমেটোর যে টক বাপটা থাকে এই বাপটা কেটে যাবে তখন খেতে ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়া আবারও গরম মশলার গুঁড়াটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই আমার তরকারিটা রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আমার এই তরকারিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন